ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইউরো বাছে স্লোভাকিয়াকে 3-2 গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে দু দল। 18 মিনিটে পর্তুগালকে লিড এনে দেন রামোস, 29 মিনিটে পেনাল্টি থেকে দলের স্কোর দ্বিগুণ করেন CR7। বিরতির পর ঘুরে যায় খেলার মোড়, পর্তুগিজদের দুর্গে একের পর এক আঘাতে 2 গোল আদায় করে নেয় স্লোভাকিয়া। শেষ মুহূর্তে রোনালদোর গোলে দলের জয় নিশ্চিত হয়। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগিজ।